পিরুজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ চত্বর থেকে ভোরব মাছে মোদের দেশ গড়ব স্মার্ট বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পিরোজপুর জেলা প্রতিনিধি ফয়সাল হাসানের রিপোর্ট উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাওখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা এছাড়া বক্তব্য রাখেন কাওখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সমাজসেবক আব্দুল লতিফ খসরু নৌ পুলিশের প্রতিনিধি এস আই হোসেন প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ শেখদার মৎস্য চাষী রাজু আহমেদ মৎস্যজীবী মাইনুল হোসেন প্রমুখ আলোচনা শেষে সফল মৎস্য চাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করা হয় জেলেদের উদ্দেশ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মুল্লা বলেন আপনারা সবাই মৎস্য আইন মেনে চলবে সরকার বিভিন্ন সময় আপনাদের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে কেউ যদি মৎস্য আইন ভঙ্গ করেন তাহলে আমাদের বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন নদীতে অবৈধ জাল দিয়ে কোন প্রকার মাছ ধরা যাবে না সবাইকে মৎস্য আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়